اللهم صل على سيدنا محمد، جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا محمد، جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده نصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله تعالى আমাদের তৌফিক দিয়েছেন এ পর্যন্ত এলেম শিক্ষা করার। দোয়ার সম্বন্ধে কিছু জানার, দোয়া কবুলের শর্তাবলী সম্বন্ধে জানার। এক হাদিস থেকে আমরা পাই যে হাদিসটা লাইলাতুল কদর সম্বন্ধে বলছে যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন চার শ্রেণীর ব্যক্তি ছাড়া। তার মধ্যে পিতামাতার অবাধ্য, সম্পর্ক ছিন্নকারী, বিদ্বেষ পোষণকারী, নেশাখোর। তো গত কমপক্ষে তিনটে হালকা আমরা ব্যয় করেছি। পিতামাতার মর্যাদা মর্তাবা, তাদের প্রতি দায় দায়িত্ব সম্বন্ধে কমপক্ষে তিনটে হালকা, এবং বিভিন্ন হাদিস, বিভিন্ন হাদিস হয়তো বা এক জায়গায় আমরা পাব না এতগুলো হাদিস। এক জায়গায় বলতে এক এক হালকায়, আলেমরা, বড় বড় আলেমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে, তো একটা বিষয় নিয়ে বেশি বলবেন সেই সময়টা ওনারা পান না। আর দিনের পর দিন একই শ্রোতা কম বেশি তারা পান না। তো এই সুবিধাটা আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন যে আমরা যে কোনো বিষয়ের উপরে বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ পেয়ে থাকি। এতে কার কতটুক লাভ হবে নির্ভর করবে আমরা কতটুকু মনোযোগ সহকারে শুনছি, দ্বিতীয়ত সম্মানের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছি, তৃতীয়ত কতটুকু আমল করার নিয়তে শুনছি, চতুর্থত কতটুকু পৌঁছানোর নিয়তে শুনছি। তো পিতামাতার মর্তবা মর্যাদা সম্বন্ধে আপাতত আমরা ক্ষান্ত দিতে পারি, ক্ষান্ত হতে পারি। সম্পর্ক ছিন্ন করার সম্বন্ধে আমরা কিছু কথা আলোচনা করি আজকে। আরে এটা তো ভুল হয়ে গেল আমার, আরো সামনে আমার থাকার কথা। সম্পর্ক ছিন্ন করার সম্বন্ধে আমরা আলোচনা করব। আমি তো মিউট করতে ভুলে গিয়েছি, সম্পর্ক ছিন্ন করা, তার আগে মিউট করে দিই, না হলে এমন শব্দ শুরু হবে যে তখন মন মেজাজ ঠিক থাকবে না। দেখি আমি মিউট করার ব্যবস্থা করি। মিউট অল, ওকে, বিসমিল্লাহ রহমান রহিম। দোয়া কবুলের শর্ত, সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হবে না। তো এই সম্বন্ধে কিছু কথা, কিছু হাদিস আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো। তার আগে কয়েকটা কথা, তো যেটা বলা হচ্ছে যে আমরা সম্পর্ক জোড়ার চেষ্টা করি, যদিও কেউ সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে তবু আমরা জোড়ার চেষ্টা করি, তারপর যদি না হয় তো আমি দায়ী থাকব না। এবং আমাদের দোয়া দোয়া মজবুত হবে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করলে পরে।
এবং আমরা সম্পর্ক গড়ি মানুষের সাথে, যখন দুনিয়ার প্রয়োজন পড়ে মানুষের সাথে আমরা সম্পর্ক গড়ার চেষ্টা করি, এবং সম্পর্ক গড়ার জন্য আমাদের কি করা উচিত সে সম্বন্ধে আমার মনে হয় না যে আমাকে বলে দিতে হবে, আমরা করে থাকি সেভাবে আত্মীয় স্বজনের সাথে। এখানে কিন্তু বিশেষ করে আত্মীয় স্বজনকে বোঝানো হচ্ছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা বিশেষ করে বোঝানো হচ্ছে, কিন্তু সাধারণভাবে মুসলমানের সাথে সম্পর্ক আছে আমি ছিন্ন করলাম সে সম্বন্ধে আমি বলবো ইনশাল্লাহ পরের দিকে। তো সম্পর্ক পরিচর্যা করা, লালন পালন করা, যেমন মালি বাগান এর পরিচর্যা করে কত মেহনত করে কষ্ট করে, সেরকম আমরাও কিন্তু মানুষের সাথে সম্পর্ক গড়ি যেখানে আমার দুনিয়াবী স্বার্থ আছে। তো সেই উপায়, বিভিন্ন উপায় যার দ্বারা সম্পর্ক, যেমন গিফট দেয়া মানুষকে দুনিয়ার খাতিরে গিফট দিই, কিন্তু আত্মীয়র সাথে সম্পর্ক জোরদার করার জন্য গিফট দেওয়া, সালাম দেওয়া, খাওয়ানো পরানো ইত্যাদি ইত্যাদি, তাদের খবরাখবর নেয়া, তারা খবরাখবর নেক আর না নেক আমি জানো নি। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আচার আচরণ, ওনার অদ্ভুত সুন্দর উদাহরণ আমাদের অনুসরণযোগ্য, সম্পর্ক কিভাবে ছিন্ন হয়, এক হলো গর্বের দ্বারা, আমার মধ্যে যদি গর্ব থাকে তো সেটার দ্বারা সম্পর্ক ছিন্ন হয়, আমার কিছু আছে যা অন্যের নাই সেজন্য আমার গর্ব থাকতে পারে, অহংকার থাকতে পারে, তো এটা অত্যন্ত ক্ষতিকর, কারণ এর দ্বারা মানুষের সাথে সম্পর্কের উপর আসর পড়বে। তো নিজের মধ্যে বিনয় আনা, নম্রতা আনা, যেমন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের ছিল, উনার মতো উচ্চ মর্যাদার মানুষ নাই পৃথিবীতে, হবেও না, কিন্তু উনার থেকে বিনয়ীও দেখা যায় না, উনার মতো বিনয়ী আপনি দেখবেন না, পাবেন না। যদি উনার জীবনীটা ভালো মতো পড়েন, এত বিনয়ী মানুষ হয় না, সেদিকে আমি যাব না এখন। তো নিজের মধ্যে আত্মগরিমা থাকলে আমার এটা আছে ওটা আছে, তো এই ক্ষেত্রে বলা যে আল্লাহ দিয়েছেন, আমি নিজের বড়াই না করি, আল্লাহ দিয়েছেন, সেখানে আমার কি বড়াই করার আছে, আমার অস্তিত্বই ছিল না একদিন, আজকে যে আছে এক কাতরা অপবিত্র পানির থেকে আমি এসেছি, আর আমি বড়াই করি কিসের, কে দিয়েছেন সেই গুণাবলী, শক্তি হোক আর সৌন্দর্যই হোক যাই হোক না কেন, টাকা পয়সা হোক, কে দিয়েছেন, এক বিন্দু অহংকার থাকলে পরে সে দোজকে যাবে, বেহেস্তে যাবে না, এক বিন্দু অহংকার। আমরা কঠিন হাদিস কিন্তু এটা শুনি কিন্তু শুনি না যেন, এক বিন্দু অহংকার, আমি কি নিজের মধ্যে যাচাই করি যে আমার মধ্যে অহংকার আছে কি না, থাকলে পরে এটা চূর্ণ বিচূর্ণ করি, না হলে আমার যতই নেক আমল থাক না কেন ওই অহংকারের কারণে আমাকে দোজকে দেয়া হবে, দোজকে অহংকার চূর্ণ বিচূর্ণ করে তারপর যদি আমার নেক আমল থাকে তো আমাকে বেহেস্তে নেওয়া হবে, এর থেকে ভালো যে দুনিয়াতে আমি চূর্ণ বিচূর্ণ করি অহংকারকে, আমি কিছু একটা এটা মনের মধ্যে আনতে না দিই, আল্লাহ দিয়েছেন, অন্যের আছে, অহংকার হলো যে নিজের আমার আছে, আর আর কি বলে অন্যের আছে আমার নাই, তো অন্যের প্রতি জেলাসি জেলাসি এনভি, হিংসা বিদ্বেষ, হিংসা হিংসা, তো অন্যের আছে আল্লাহ দিয়েছেন, আমি যদি অন্যের প্রতি হিংসা করি তার কিছু আছে যেটা আল্লাহ দিয়েছেন
তো সেই আমার মনের ভাবটা কার উপরে গিয়ে পড়ছে, কার উপরে না আল্লাহর উপরে গিয়ে পড়ছে? আল্লাহ দিয়েছেন তো আমি খুশি হই যে আমাকে দেন নাই, আমাকে হিসাব দিতে হবে না, আরেকজনকে দিয়েছেন তাকে হিসাব দিতে হবে। ওই সাহাবার ওই সাহাবির কথা মনে করেন যার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার না তিনবার বলেছেন যে একজন বেহেশতি প্রবেশ করবে মসজিদে, তিনবারই ওই একই ব্যক্তি প্রবেশ করেন এবং পরে অনুসন্ধান করে দেখা যায় যে উনি রাত্রিতে শোয়ার সময় সবাইকে মাফ করে দেন, কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করেন না, অনুযোগ অভিযোগ পোষণ করেন না, এবং আল্লাহ তাআলা যদি কাউকে কোনো নেয়ামত দান করেন, কোনো কিছু দান করেন দুনিয়াবি বা আখেরাতের ব্যাপারে, তো উনি বলেন যে আমি খুশি হই, আমার মনের মধ্যে কোনো কোনো হিংসা বিদ্বেষ জাগে না, আমি খুশি হই আল্লাহ যদি কাউকে দেন। অনেক বড় গুণ। আপনি নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে কটুক কটুক দরজা হাসিল করতে পারবেন, কত নামাজ রোজা তসবিহ তাহলিল তেলাওয়াত করতে পারবেন। আর কি আমাদের মান নামাজের এবং তসবিহ তাহলিল তেলাওয়াতের আর রোজার, কি মান আমাদের কটুক আমরা হাসিল করতে পারবো, কিন্তু সেই সাহাবী কি হাসিল করেছেন? তিনবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন একজন বেহেস্তি প্রবেশ করবে মসজিদে, কোনো নফল নামাজ নাই রাত্রিবেলায়, তাহাজ্জুদ নাই, রাত্রে আমি মাফ করে দিই সবাইকে, কারো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমার, আর কাউকে আল্লাহ তাআলা কিছু দিলে আমি অসন্তুষ্ট হই না, আমি খুশি হই, আমাকে দেননি আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। এই মনোভাব যদি আমরা সবাই পোষণ করতে পারি, এই মনোভাব অর্জন সবাই করতে পারি, আমরা সবাই সারা রাত জেগে নামাজ পড়তে পারবে না, সবাই সারা দিন সারা বছর রোজা রাখতে পারবে না, কিন্তু এই মনোভাব আমরা সবাই হাসিল করতে পারি, এবং সারা দিন রোজা রাখার থেকে সারা রাত এবাদত করার থেকে উঁচু মর্যাদা পাবেন আপনি, যেটা সম্ভব সেটা বলছি আমি, যেটা অসম্ভব সেটা আমি বলছি না। অসম্ভব হলো 24 ঘন্টা আল্লাহর এবাদতে লেগে থাকা, অত্যন্ত কঠিন, কিন্তু মনকে পরিষ্কার রাখা সব সময় অতি উঁচু সুন্নত। যে আমার এই সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, হাদিস থেকে বলছি, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে বেহেস্তে বাস করবে। আর সম্পর্ক ছিন মানে সম্পর্কে দ্বন্দ্ব দেখা দেয় স্বার্থের সংঘর্ষ, স্বার্থের সংঘর্ষ, স্বার্থে আঘাত লাগলে পরে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়ে কোনো কিছুর জন্য স্বার্থের সংঘর্ষ, কোনো কিছুর জন্য দুনিয়াবি কিছু আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়ে, সামান্য একটু জমির জন্য মারামারি কাটাকাটি করার থেকে, ঝগড়াঝাটি কথা বন্ধ করার থেকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়ে, তোমরা কি করবা যদি তোমাদের যেটা প্রাপ্য সেটা যদি না দেয়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, সাহাবারা যারা ছিলেন বললেন যে আমরা তলোয়ার বের করে আদায় করে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? বলেছি কয়েকবার, হ্যাঁ ওটা করো না, ছেড়ে দাও আল্লাহর ওয়াস্তে, ছেড়ে দাও, কিয়ামতের দিন আমার কাছে আসবা, তার থেকে উত্তম বদলা নিয়ে দিব আল্লাহ তাআলার কাছ থেকে, তোমাদেরকে উত্তম বদলা নিয়ে দিব তোমাদেরকে, যে যে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়ায় লিপ্ত হলো না, সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়ায় লিপ্ত হলো না, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের গ্যারান্টি দিয়েছেন।
আরেকটা কারণ হতে পারে, অনেক কারণ থাকতে পারে, সম্পর্ক ছিন্ন করার পিছনে আরেকটা কারণ হতে পারে যে মানুষের মধ্যে দোষ খোঁজার অভ্যাস যদি থাকে, কম বেশি আমার মনে হয় মানুষের থাকে, আমার মধ্যেও আছে দোষ খোঁজার, তখন আমি নিজেকে স্মরণ করাই যে না, এটা আমার মাথা ব্যথা না, তার কি আছে না আছে সেটা তার ব্যাপার, আল্লাহ তার সাথে আল্লাহর ব্যাপার। এর থেকে গীবত চলে আসে। আল্লাহ আল্লাহ, সময় এত দ্রুত পার হয়ে যায়। তো আমি সম্পর্ক জোড়া লাগাবার চেষ্টা করি, অন্য ব্যক্তি করে না, আমি নিষ্পাপ, সালাম দিই, সালামের উত্তর দেয় না, আমি নিষ্পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আবার স্মরণ করাচ্ছি, ওনার সুন্দর আচার আচরণ, উনি মানুষকে বলতেন সাহাবাদের যে কারো বিরুদ্ধে আমার কাছে কোনো মন্দ কথা বলতে আসবা না, আমি চাই আমার অন্তর যেন সবার ব্যাপারে পরিষ্কার থাকে। এগুলোতে যাব না, আমি অনেক সময় লাগবে। উম্মত একটা শরীরের মতো, এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব হওয়ার কথা না, কিন্তু শয়তান লেগে আছে সবসময় আমাদের পিছনে, আমাদের বিভক্ত করার জন্য। 1400 1450 বছর, মানে আদম আলাইহিস সালাম যখন বেহেশতে তখন থেকেই তো লেগে আছে শয়তান। লাইলাতুল কাদার এর খবর দেয়া হয় নাই, একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলতে আসেন, উনি ইত্তেকাফে ছিলেন, হুজরা বলে যেখানে মানে এক একজন থাকে, এবাদত বন্দেগী করে, ঘুমায়, ঘুমাবার সময় ঘুমায়। ইত্তেকাফ মানে তো 24 ঘন্টা ইবাদত না, মানে আপনি ঘুমাতেও পারেন, শেষের 10 দিন ইত্তেকাফের সময়। তো উনি বেরিয়ে আসেন, এসে দেখেন যে দুজন মুসলমান ঝগড়া করছে, দুজন সাহাবা ঝগড়া করছে। উনি বললেন যে আমাকে লাইলাতুল কদরের খবর দেয়া হয়েছিল, লাইলাতুল কদর কবে, কিন্তু সেই জ্ঞানটা আমার অন্তর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, এই যে তোমরা দুজন ঝগড়া করছো এই জন্য, সামান্য দুজন ঝগড়া করছে কিন্তু এটা অসামান্য, এটা অসামান্য, আমরা মনে করি সামান্য, অসামান্য কোন দিক দিয়ে, যে লাইলাতুল কদরের খবরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই দ্বন্দ্ব এত খারাপ মুসলমানের মধ্যে, দ্বন্দ্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার একটা হালকায় ছিলেন, এক হালকায়, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনে হয় উনি দুনিয়াতে নাই, তো উনি হালকায় হালকা করতে করতে, এই যে আমাদের এই ধরনের হালকা, আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু সবাই ওনার সামনে ছিল, উনি একসময় বললেন যে এখানে যদি এমন কেউ থাকে এই হালকার মধ্যে যে তার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছে, সে যেন উঠে যায়। এক ব্যক্তি উঠে গেলেন এবং কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন, কিছুক্ষণ পরে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে তুমি উঠে গেলা কেন, আবার ফিরে আসলা কেন? তো সেই ব্যক্তি বলল যে আপনি যখন বললেন এই কথাটা যে সম্পর্ক ছিন্নকারী যেন এখান থেকে উঠে যায়, তো আমার মনে হলো, মনে পড়লো যে আমার ফুপুর সাথে, ফুপুর সাথে আমার কথা বন্ধ, কোনো দ্বন্দ্বের কারণে কথা বন্ধ। তো আমি গেলাম ফুপুকে, বললাম ফুপু এরকম কথা শুনলাম, তো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমরা আমরা সম্পর্ক স্থাপন করলাম আবার, তারপর আমি ফিরে আসলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন তখন যে তোমার কারণে এই
বুঝলি, সে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছিল না, ফেরেশতারা তো রহমত বর্ষণ করে যে কোনো হালকায়, বা আপনি একা জিকির করেন ফেরেশতারা রহমত বর্ষণ করবে, তেলাওয়াত করেন, নামাজ পড়েন, যাই করেন, আল্লাহর সাথে আপনি কানেকশন জুড়েছেন, ফেরেশতারা রহমত বর্ষণ করবে। মজলিসের মধ্যে আরো বেশি রহমত বর্ষিত হয় আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে। মজলিস, জামাত, জামাত একত্রিত হওয়া মুসলমানরা আল্লাহর কারণে, আল্লাহর ভালোবাসার কারণে অত্যন্ত প্রিয়। তো একজন ব্যক্তি ছিলেন যিনি সম্পর্ক ছিন্ন করেছেন, রহমত বর্ষিত হচ্ছিল না সেই মজলিসের উপরে, যেখানে সাহাবারা ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো ছিলেনই, অন্য সাহাবারও থেকে থাকতে পারেন, রহমত বর্ষিত হচ্ছিল না। এখন আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের মধ্যে এমন কেউ আছে কি না যে আত্মীয় আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, যার কারণে আমি জানি না এখানে কি আসর পড়বে, আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু সেই ব্যক্তির কারণে তার পরিবারের ক্ষতি হতে পারে, কিন্তু ক্ষতি মানে কি, রহমত বর্ষণ নাও হতে পারে সেই ব্যক্তির কারণে। তো এরকম তো শয়তান মনে হয় ঘরে ঘরে আমার মানে মুসলমানদেরকে রহমত থেকে বঞ্চিত করছে, সম্পর্কের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়ে ঘরে ঘরে রহমত থেকে বঞ্চিত করছে, আপনার আমার ভালোর জন্য আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা উচিত, চেষ্টা করা উচিত, সম্পর্ক স্থাপন করতে না পারি, কারণ অপরজন সাড়া দিচ্ছে না, অপরজন দায়ী থাকবে, আপনি দায়ী থাকবেন না, আপনি চেষ্টা করেন আপনার নিজের ভালোর জন্য, আপনার নিজের নাজাতের জন্য দোয়া কবুল হবে না। আজকে তো আর সময় হবে না, এরপরে হাদিস গুলো পড়বো, আমি হাদিসে যাইনি কিন্তু এখনো, আমি তো এরপরে মনে হয় হাদিস শুরু হবে, কিন্তু আজকে আমি যদি শুরু করি তাহলে তো কি হলো, বেশি সময় নাই। একটা একটা দিয়ে আমি শেষ করি, একটা দিয়ে একদম শেষে যেটা বলতাম সেটাই আমি প্রথমে বলি, এই যে এটা, কারণ আমি কিছু কথা বলে শেষ করতে চাচ্ছিলাম, সেই কথাগুলা এই হাদিসের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা একে অপরকে ভালোবাসে, এটা কিন্তু হাদিসে কুদসি যেভাবে লেখা আছে তার থেকে পরিষ্কার যে এটা হাদিসে কুদসি, যেখানে আল্লাহ তাআলার নাম উল্লেখ করা হয়, যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, কিন্তু সেটা কোরআনের অংশ না, সেটা হাদিসের অংশ। আল্লাহ তাআলা বলেন যারা একে অপরকে ভালোবাসে আমার মহিমার কারণে, আমার মহিমার কারণে, তারা কিয়ামতের দিন নূরের মঞ্চে বা নূরের মেম্বারে বা নূরের সিংহাসনে উপবিষ্ট থাকবে, বসে থাকবে, এবং তাদেরকে প্রশংসা, তাদের প্রশংসা করবে নবীরা ও শহীদরা, নবীরা ও শহীদরা, তিরমিজি শরীফের হাদিস। যারা একে অপরকে ভালোবাসবে আমার মহিমার কারণে, আমার কারণে আল্লাহ বলছেন, তারা কিয়ামতের দিন নূরের মেম্বারে, নূরের মঞ্চে, নূরের সিংহাসনে, তর্জমা সঠিক তর্জমা কি হবে আমি জানি না, নূরের তক্তে বসে থাকবে এবং তাদেরকে প্রশংসা করবে, তাদের প্রশংসা করবে নবীরা, শহীদরা। তো এটার সাথে আমি জুড়তে চাই আরেকটা আরেকটা
হাদিস, আরেকটা হাদিস যেটা তালিমের হালকার সাথে আমরা ইয়ে করতে পারি, মিলাতে পারি। হাদিসটা এরকম, আবার আমি বহুতবার বলেছি হাদিসটা, হাদিসটা এরকম যে এক শ্রেণীর ব্যক্তিরা কেয়ামতে উঠবে, তাদের চেহারা থেকে নূর বের হবে, চেহারা থেকে নূর বের হবে, এবং তারা মতির মেম্বারে সিংহাসনে উপবিষ্ট থাকবে। মতি অত্যন্ত দামি পাথর, এ দুনিয়ার মতির সাথে কোনো তুলনা হয় না। মতির মেম্বারে উপবিষ্ট থাকবে এবং তাদের মর্যাদা দেখে নবীরা এবং শহীদরা ঈর্ষান্বিত হবে। বাংলায় যেভাবে লেখা আছে তর্জমাটা সেভাবে আমি বলছি, কিন্তু হয়তো সম্ভবত এরকম হবে যে এখানে যেভাবে বলা আছে ইংরেজিতে যে তর্জমা দেওয়া আছে, যে প্রশংসা করবেন নবীরা এবং শহীদরা, তাদের অবস্থা, তাদের কথা একটু বলে দেন আমাদেরকে, যাতে করে আমরা তাদেরকে চিনতে পারি। ইয়া রসুল্লাহ, একজন জিজ্ঞেস করলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, তাদের যদি মনে থাকে যে তারা হলো সেই সমস্ত ব্যক্তি যারা বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন গোত্র থেকে এবং বিভিন্ন পরিবার থেকে একত্রিত হতো আল্লাহর ভালোবাসার কারণে এবং আল্লাহর স্মরণে মশগুল থাকত, মশগুল থাকত, বিভিন্ন পরিবার থেকে জায়গা থেকে আমরাই মনে হয় একত্রিত হই নিয়মিত, এক এক দেশ থেকে, এক এক শহর থেকে, এক এক দেশ থেকে, এক এক মহাদেশ থেকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। দেখেন সময় তো প্রায় হয়ে গেল, 27 মিনিট দেখতে দেখতে কেটে গেল। হ্যাঁ, তো এখন যা কিছু আমি বললাম, আল্লাহ তাআলা যা তৌফিক দিয়েছেন বলার, এর থেকে আমরা কে কি লাভবান হব এটা কিন্তু নির্ভর করবে আমি যেটা, যে কথা দিয়ে শুরু করেছিলাম তার উপরে, যে আমরা কে কতটুকু মনোযোগ দিয়ে শুনতে পেরেছি, সম্মানের সাথে শুনতে পেরেছি, সময় মতো এসেছি। আমি মাঝামাঝি সময় আসলে তো বুঝতেই পারবো না যে কি কি নিয়ে কথা হচ্ছে, কেন কথা হচ্ছে, এর আগে কি হলো না হলো। তো সময় মতো আমরা এসেছি, জুড়লাম কিনা, সময় মতো জুড়লাম কিনা, মনোযোগ সহকারে শুনলাম কিনা, সম্মানের সাথে শুনলাম কিনা আল্লাহর কথা, আল্লাহ নবীর কথা, আমল করার নিয়তে শুনলাম কিনা, পৌঁছানোর নিয়তে শুনলাম কিনা, এর উপরে এক একজন ধরনের পর্যায়ের মাত্রা লাভ পাবেন। নদী বয়ে যাচ্ছে, তো সেই নদী থেকে আমি পানি ততটুকু আনতে পারবো, পানি ততটুকু আনতে পারবো যত বড় পাত্র আমি নিয়ে যাই নদীতে। কেউ কাপ নিয়ে যাবে তো ওইটুক পানি আনতে পারবে, কেউ একটা একটা গামলা নিয়ে যাবে তো গামলা পরিমাণ পানি আনতে পারবে, কেউ একটা বালতি নিয়ে যাবে তো বালতি পরিমাণ পানি আনতে পারে, আরো বড় পাত্র নিয়ে যাবে তো আরো বড় পরিমাণ লাভ পাবে বা পানি আনতে পারবে। এটা সবার ব্যক্তিগত মনোযোগ এবং নিয়তের উপরে। তো আমরা দুয়ার দিকে চলে যাই ইনশাআল্লাহ। যারা অনুরোধ করেছেন দোয়ার জন্য, দোয়ার অনুরোধ ফাতিয়ার রহমান অসুস্থ, মিয়া ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সুস্থ করেন সবাইকে যারা অসুস্থ আছেন। যে কটা নাম আমি আমাকে আমার কাছে পাঠানো হয়েছে সে কটা আমি শুধু বলবো, কিন্তু দোয়া সবার জন্যই হবে। খন্দকার তাসনিম ইউনুস অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। মুন ইসলাম অসুস্থ,
আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আব্দুল কাদের এর নাতি, নাতির সার্জারি হবে আয়ান আলী, আল্লাহ তাআলা তার সার্জারি কামিয়াব করেন। নাকের টিউমার আল্লাহ তাআলা কামিয়াব করেন। সাবরিনা আমার বন্ধুর মেয়ে, তার নবজাত কন্যা 3 সপ্তাহ আগে জন্ম হয়েছে, কিছু সমস্যার মধ্যে আছে, আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেন। জনাব আবু বকর সাহেব বেশ কিছুদিন ধরে ভুগছেন, আল্লাহ তাআলা উনাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ মালিক, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল করিম। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইয়িন কাদির, ওয়ান আল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইয়িন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুন বিনাসিয়াতিহা, ইন্না রাব্বি আলা সিরাতি মুস্তাকিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা ইগফির লি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আরহাম উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আহফাজ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আহদি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইহদিনা ওয়া ইহদি বিনা ওয়া ইহদি নাস জামিয়া। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদিনা ওয়া জামিয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। হে পাক পরবরদিগার, ইয়া রব্বি, ইয়া মালিক আল মুলক, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইয়া ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইয়া ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله তুমি আমাদের ছোট্ট প্রয়াস, টুটাফাটা আমল, ব্যক্তিগত সমষ্টিগত সমস্ত কিছুর মধ্যে ভুল ভ্রান্তি, আমাদের জীবনের মধ্যে ভুল ভ্রান্তি, কত গোনা আমরা করেছি ছোট বড়, জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ তুমি সমস্ত কিছু মাফ করে দিও। আল্লাহ এই রোজার মাসে আল্লাহ আমরা আমরা টুটাফাটা কিছু মেহনত করার চেষ্টা করছি আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ আল্লাহ তোমার সামনে তো পেশ করার যোগ্যতা রাখে না আমাদের মেহনত বা আমাদের এই বলা বা আমাদের শোনা আল্লাহ, কিন্তু তুমি অপরিসীম মেহরবান আল্লাহ, তুমি আমাদের সমস্ত প্রয়াস কবুল করে নিও আল্লাহ। হে পাক জাত, তুমি আমাদের এই গুনাহগার বান্দাদের অত্যন্ত দুর্বল, আমরা যদিও আমরা দেখাই আমরা সবল, অত্যন্ত দুর্বল, যদিও আমরা মনে করি আমরা নেককার, আমরা বড় গুনাহগার আল্লাহ। ও আল্লাহ, যদিও দেখাই আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা ফকির আল্লাহ, ভিখারি তোমার কাছে, আমরা ভিখারি আল্লাহ। তুমি বাদশাহ, তুমি ক্ষমাকারী, তুমি পরাক্রমশালী, শক্তিশালী আল্লাহ, তুমি আমাদের সমস্ত গোনা খাতা মাফ করে দিও, এক ফোঁটা গোনা রেখে দিও না আল্লাহ। পূর্ব থেকে পশ্চিম যেমন দূরে রাখো, আমাদেরকে গোনার থেকে দূরে রাখো। এই মাসে আমাদের পবিত্র করে, পবিত্র করে বের করো এই মাস থেকে আল্লাহ, যেন এমন এবং এমন এমন মন মানসিকতা নিয়ে আমরা বেরিয়ে আসতে পারি এই মাস থেকে,
যাতে করে বাকি 11 মাস আমরা পুরোপুরি তোমার দ্বীনের, তোমার হুকুমের, তোমার নবীর সুন্নতের উপরে আমল করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেকটা আমলের এবং ব্যক্তিগত সমষ্টিগত প্রত্যেকটা আমলের ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, এবং তার স্বভাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তার স্বভাব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের কবরের আজাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা প্রতিটা দিন উঁচু করে দিও। আমরা কবরে যাব, আমাদের প্রতিও তুমি সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, এবং হাশরের ময়দানে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও, যখন আমরা আপনজন প্রিয়জন সহ সেই কঠিন দিনে, নিদারুণ অসহনীয় দিনে আমরা তোমার সামনে দাঁড়াবো আল্লাহ। তোমার আরশের নিচে ছায়া দিও, মনের দুশ্চিন্তা দূর করে দিও আল্লাহ, এবং আমলনামার ডান হাতে দিও, চোখের পলকে পুল সিরাত পার করিয়ে দিও আল্লাহ, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো, এবং আমাদেরকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত রেখো সেই পথে, সেই সরল পথে, যেই সরল পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে পৌঁছেছে আল্লাহ। আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে, এক মুহূর্ত ছেড়ে দিও না আমাদের নিজেদের কাছে আল্লাহ, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের রক্ষা করো শয়তানের থেকে, নফসের থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে, এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে তুমি রক্ষা করো আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে পৃথিবীর থেকে নিও, হে পাক পরবর্তীকার, তোমার সন্তুষ্টি অর্জনের আগে যেন আমরা না যাই পৃথিবীর থেকে, কলেমা সহ যেন যাই, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেন যাই সর্বোত্তম সময়ে, ক্ষণে, দিনে, স্থানে। তোমার তুমি যেন আমাদের ব্যাপারে, গর্ব প্রকাশ করতে পারো ফেরেশতাদের কাছে, সেরকম জীবন যেন যাপন করতে পারি আল্লাহ। তোমার রহমতের ছায়ায় রেখো, মাগফিরাতের ছায়ায় রেখো, হেফাজতের ছায়ায় রেখো, হেদায়তের ছায়ায় রেখো আল্লাহ আমাদেরকে আল্লাহ, আমাদের ভবিষ্যৎ বংশধরকে রেখো আল্লাহ, সমস্ত মুসলমানকে, এবং যেসব মুসলমান কষ্টের মধ্যে আছে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনে আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ, তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত করো আল্লাহ, তুমি তাদেরকে মাগফেরাত করো আল্লাহ, সবাইকে হেদায়েত দিও, যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে তুমি ধ্বংস করে দিও, তারা আমাদেরকে ধ্বংস করার আগে আল্লাহ, পাক পরবর্তীকার তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও, আমাদের মধ্যে যারাই অসুস্থ আছে বা বিপদগ্রস্ত আছে সবাইকে হেফাজত করো আল্লাহ, এবং আমাদের আত্মীয় স্বজন আপনজনের মধ্যে যারা বিপদে আছে, অসুস্থতা আছে আল্লাহ, তাদেরকেও সুস্থ করে দিও আল্লাহ, একটুখানি ঠাঁই দিও আল্লাহ, তোমার রহমতের ছায়ায় আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, পুরা দিনের জন্য কবুল করে নিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিবুল আফওয়া ফাআফু আন্না, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا موجب الدعوات، برحمتك نستغيث، يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، وحده لا إله إلا الله،
وحد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، لا إله إلا أنت سبحانك إن كنا من الظالمين. أمين يا رب العالمين، أمين يا رب العالمين، أمين يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله আমরা সামনের বুধবারে মিলিত হব। আল্লাহ তাআলা তৌফিক দেন, দাওয়াতের মেহনত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক বাড়িয়ে দিবেন, অন্তর প্রশস্ত করে দিবেন দিনের জন্য, একে অপরকে ক্ষমা করি, আমরা সম্পর্ক বজায় রাখি, বিদ্বেষ পোষণ না করি, যাতে আমাদের দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে। নবীর বড় সুন্নত অন্তর পরিষ্কার রাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।